হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে আপনি ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আপনি আপনার নিজের নাম কিভাবে রেজিস্টার করবেন আপনার ফোনের মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এইখানে আবেদন করলে আপনারা কী কী বেনিফিট পাবেন। সর্বপ্রথমে অনেকেই এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে অনেকেই মাসে মাসে 1500 টাকা করে পাচ্ছে, এমনকি এখান থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় চাকরির ক্ষেত্রে বা আপনি চাকরির কোনো প্রস্তুতি নিচ্ছেন সেই সবের ক্ষেত্রে। আপনারা এখানে যদি দেখতে পাচ্ছেন যে এখানে বাড়িতে বসে পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রস্তুতি আপনার সম্বন্ধে বা আপনি যে কোনো চাকরি পেতে গেলে আপনাকে এখান থেকে সার্চ করতে পারবেন এবং আপনি এখান থেকে বসে বসে পড়াশোনা করতে পারবেন। তো আজকে আমি কথা বলবো যে আপনি এখানে আপনার নাম কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো বন্ধুরা, এখানে যারা অলরেডি নাম রেজিস্ট্রেশন করে ফেলেছেন তারা সর্বপ্রথমে এখানে লগ ইন আইডিতে ক্লিক করবেন। তো যাদের কাছে বর্তমানে লগ ইন আইডি নেই তারা নতুন রেজিস্ট্রেশন করবেন। তো এখানে আপনাদের দেওয়াই আছে যে নিউ এমপ্লয়মেন্ট জব সিকার্স, এখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আরও কিছু আপনাদের তথ্য জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনাদের ধরেন যে আপনারা নাম নথিভুক্ত করা হয়ে গেছে, আপনাদের স্ট্যাটাস চেক করবেন, সেক্ষেত্রে আপনি এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন আপনার ভিউজ স্ট্যাটাস ইন ফাইনালি ওয়েটিং লিস্ট ফর জিওস্রি। আপনি এখানে যে আপনার নাম রেজিস্ট্রেশন করার পর আপনার ফাইনাল লিস্টে যে কার কার নাম আছে সেখানে আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে আপনার আছে ভিউস যুবশ্রী ওয়েটিং লিস্ট, বর্তমানে কার কার নাম এই ওয়েটিং লিস্টে রয়েছে তারা এখানে বর্তমানে টাকা পাবে বা এই ওয়েটিং লিস্টের বা কাউন্সিলিং হওয়ার পর দিয়ে কিন্তু তারা মাসে মাসে 1500 টাকা করে পাবে। তো আমি সর্বপ্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে ভিউস অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আপনি এখানে ক্লিক করে আপনি এখানে বর্তমানে কী কী অ্যাডভার্টাইজমেন্ট চলছে সেখান থেকে আপনি সব তথ্য এখানে জানতে পারবেন। আপনি এখানে একটু দিয়ে আপনি চোখ বুলিয়ে নেবেন, এখানে আপনি চাইলে এটা একটু ভালো করে পড়ে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি এখানে কীভাবে আপনার নামের রেজিস্ট্রেশন করবেন আপনার ফোনের মাধ্যমে দিয়ে। তো সর্বপ্রথমে আপনি এখানে জব সিকারে ক্লিক করবেন বা নিউ এমপ্লয়মেন্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এখানে লেখা টার্ম অ্যান্ড কন্ডিশন, আপনি এখানে কী কী কন্ডিশন আছে এখানে আপনি এখানে পড়ে নেবেন, এখানে কী কী লেখা আছে কী কী হবে এটা আপনি চাইলে একবার পড়ে নেবেন। পড়ার পরে এখানে আপনার এখানে যে বক্সটা আছে এই বক্সটা ক্লিক করুন। ক্লিক করার পরে এক্সেপ্ট কন্টিনিউতে আপনি ক্লিক করুন। তো ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন আবার হোম পেজ আপনার ওপেন হবে। তো বন্ধুরা, নিচে আপনারা দেখতে পাবেন যে এইখানে সমস্ত রকমের কিন্তু ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এই সব ফিল আপ করার পরে কিন্তু আপনি আপনার ওই কাউন্সিলিংয়ের মাধ্যমে দিয়ে আপনি আপনার মাসে মাসে 1500 টাকা পেতে পারেন এবং এখান থেকে আপনি অনেক জবের অফার আপনি কিন্তু পেয়ে যাবেন। তো সর্বপ্রথমে আপনাকে এখানে কী করতে হবে, সর্বপ্রথমে আপনাকে পার্সোনাল ইনফরমেশান আপনাকে এখানে দিতে হবে, সেটা আপনার এখানে প্রথমে নাম, যে আবেদন করছে সে তার নাম। এখানে খুব সহজভাবে আপনার এই ফর্মটি পূরণ করা যাবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত্রে বাংলা লেখা মানে অনেকটা সুবিধা হবে। তারপরে এখানে ফাদার্স নেম এবং মাদার্স নেম দুটোর মধ্যে একটা যে কোনো একটা দিয়ে দেবে। তারপরে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামীর নাম দিতে পারবে। তারপর লিঙ্গ কি, এখানে আপনি ক্লিক করে এটা নেবেন, ছেলে মেয়ে যা হোক আদার্স সেটা এখানে আপনি নেবেন। তারপর আপনি কোন জাতির মধ্যে পড়েন, এসটি ওবিসি ওসি যা হয় সেটা আপনি এখান থেকে নেবেন। তারপরে আছে রিলিজিয়ান, আপনি হিন্দু না মুসলিম না শিখ না, আপনি এখানে সমস্ত রকমের আপনি এখান থেকে ইনফরমেশান পেয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ম্যারিড স্ট্যাটাস, আপনি বর্তমানে বিবাহিত নন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কত সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার ফিজিক্যাল, আপনি হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী কি হ্যাঁ কি না সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, এস আর নো, হলে এস নাহলে নো। তারপরে আপনি এখানে লেখা আছে যে আপনি বর্তমানে কোনো কাজে বা করেছেন কি না বা বর্তমানে কোনো কাজ করে ছেড়ে দিয়েছেন কি না সেটা আপনি এখান থেকে ইয়েস বানো, আপনি যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে নো করে দেন। তারপর এখানে আছে পোস্টাল অ্যাড্রেস, আপনার ভিলেজ কোথায়, পোস্ট অফিস কোথায়, থানা কোথায়, আপনি চাইলে এখানে বা কমা কমা করে দিয়ে এখানে আপনি লিখতে পারবেন, লিখে দেবেন। তারপর আপনার স্টেট কি, এটা এখানে অটোমেটিকলি আপনার এখানে সেভ হয়ে থাকবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট একটা, ওয়েস্ট বেঙ্গলের থেকে এটা ওখানে অটোমেটিকলিভাবে এখানে সিলেক্ট থাকবে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট কী, আপনার ডিস্ট্রিক্ট কী হিসাব পড়ে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল যতগুলো সে সব সম্পূর্ণ ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে, আপনি চাইলে আপনার যেটা পড়ে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সামনে এখানে আসবে সাব ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টের সাব ডিস্ট্রিক্ট করতে পারে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার আসবে ব্লক বা মিউনিসিপালিটি, আমার ব্লক কোথায় পড়ে বা মিউনিসিপালিটি কোথায় পড়ে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপরে আসে পিনকোড, এই পিনকোডটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। তারপরে এই দুটো মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনার থাকা কিন্তু একদম বাধ্যতামূলক, নয়তো কিন্তু আপনার এই ফর্ম ফিল আপ করাটা কিন্তু কোনো মানেই হয় না। ফোন নাম্বার ইমেল আইডি দেওয়ার বাধ্যতামূলক কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রেই যারা ঠিকঠাক করে যদি আপনি না দেন ফোন নাম্বার ইমেল আইডি, অনেক ক্ষেত্রেই আপনারা শুনে থাকবেন যে আমি টাকা পাইনি বা আমি টাকা পাচ্ছি না, আমার ফোনে কোনো এসএমএস আসছে না, আমার জিমেলে কোনো এসএমএস আসছে না, এই প্রবলেমগুলো কিন্তু এখান থেকে হয়ে থাকবে। আপনি যদি ফোন নাম্বার না দেন তাহলে আপনার ফোনে কিন্তু
ভেরিফিকেশন করার পর আপনার ফোনে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আসবে না। অতএব ইউজার আইডি পাসওয়ার্ড না আসলে পরে কিন্তু আপনি আপনার কোনো স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন না। এই জন্য আপনাকে ইমেল আইডি পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতেই হবে। আর ইমেল আইডি যদি আপনার না থাকে তাহলে আপনি ইমেল আইডি একটা বানিয়ে নেবেন, বানিয়ে আপনি এখানে দিয়ে দেবেন। এমনকি আপনার এই মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি যেন আপনার চালু থাকে এবং আপনার পরবর্তী জন্য কোনো সমস্যা না হয়, এই মোবাইল নাম্বার নিয়ে ধরেন যে বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে এই জন্য কিন্তু কোনো সমস্যা না হয়, আপনার এটা কিন্তু পারমানেন্ট নাম্বার হিসেবে আপনি এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আসছে এডুকেশন কোয়ালিফিকেশন। আপনি বর্তমানে এখানে লিস্টে আছে এইট পাস থেকে আপনি পিএইচডি পর্যন্ত, নেট সেট থেকে শুরু করে আপনি পিএইচডি LLB আপনি যত রকমের পোস্ট আছে আপনি এখানে সিলেক্ট করুন, গ্রাজুয়েশন ডিপ্লোমা আপনি যাই করুন না কেন এখানে সমস্ত রকমের কিন্তু এইখানে দেওয়া আছে। আপনি চাইলে যেটা আপনি চাইছেন সেটা আপনি এখানে বর্তমানে যেটা আপনার ডিগ্রি চলছে বা আপনার ডিগ্রি হয়ে গেছে সেসব আপনি কিন্তু এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি কোন ইউনিভার্সিটি বোর্ড বা কাউন্সিলিং থেকে পাস করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে বলছে যে ইয়ার অফ পাসিং, আপনি কোন বছর এই যে আপনি যে দিলেন যে এক্সাম পাসটা দিলেন, আপনি যে বর্তমানে যেটা পাস করে গেছেন সেটা কোন বছর পাস করে গেছেন সেটা আপনি এখানে দিবেন। ইয়ার্স অফ পাসিং এবং অফ মার্কস, বর্তমানে সেইখানে আপনি সেই এক্সামে কত পার্সেন্টেজ মার্ক পেয়েছিলেন সেই পার্সেন্টেজ কিন্তু আমি দিয়ে দেবেন। আপনারা চাইলে আপনি এখানে ক্লিক বটনে অ্যাড বটনে ক্লিক করে আপনি অন্যরকম দিতে পারেন, ধরেন যে আপনি মাধ্যমিক দিলেন তারপর আপনি HS দিবেন তারপর আপনি গ্র্যাজুয়েশন দিবেন, এরকম কিন্তু পরপর করে আপনি এখানে একের পর এক দিতে পারবেন। তারপর আছে ল্যাঙ্গুয়েজ, আপনি বর্তমানে কোন ভাষা আপনার বেশি দক্ষতা সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি এই ভাষায় পড়তে পারেন, লিখতে পারেন এবং বলতে পারেন, চাইলে আপনি এখান থেকে আরও অ্যাড অপশনে ক্লিক করে আরও কিন্তু কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। যেমন এখানে সাপোজ আমি এখানে দেখেছি ইংলিশ, তাহলে ইংলিশ ভাষা আমি পড়তে পারি প্লাস লিখতে পারি প্লাস বলতে পারি। আপনি চাইলে এখান থেকে আরও হিন্দি আরও যেরকম থাকে যে ল্যাঙ্গুয়েজগুলো আপনার পারেন সেসব এখানে আপনারা সিলেক্ট করে আপনারা বসিয়ে দেবেন। তারপরে আছে আপনার এখানে শারীরিক মাপজোক ফিজিক্যালি, যেটা বর্তমানে আপনাদেরকে বলে রাখি যে এইখানে আপনার উচ্চতা হাইট এবং চেস্ট দেওয়া কিন্তু খুব জরুরিপূর্ণ কিন্তু আপনাদেরকে এটা দেওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে তাহলে দিয়ে দেবেন। ফটো এবং সিভি, এটা কিন্তু আপলোড করা খুবই ভাইটাল জিনিস, আপনাদেরকে আবার একটা জানিয়ে দিই, ফটো এবং সিভি কিন্তু আপলোড করা খুবই ভাইটাল জিনিস। কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে এখানে চুজ ফাইলে গিয়ে সেটা ফাইলে আপলোড করলে এখানে নেয় না, কারণটা হচ্ছে এখানে আপনাকে কিন্তু বলা হয়েছে যে আপনি যে এই ফাইলটা আপলোড করতে পারেন একমাত্র কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এখানে JPG ফরম্যাটে 500 KB মতো হতে হবে আপনার ফটো এবং আপনার সিভিটা হতে হবে 200 KB মধ্যে। তো আপনি এটা দেখে নেবেন, আপনি যে কোনো গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনি একটা অ্যাপ নেবেন, সেই অ্যাপের মাধ্যমে আপনি সেটা MB কমিয়ে সেটা আপনি এখানে আপলোড করলে কিন্তু আপনি এখানে আপলোড নিয়ে নেবে। আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে সেই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে সরাসরি গিয়ে সেখান থেকে প্লে স্টোর থেকে আপলোড করে এটাকে আপনি এখানে NMB কমে এখানে আপলোড করতে পারেন। খুবই সহজ জিনিস কিন্তু এটা, নয়তো কিন্তু আপনার এখানে যে কোনো ছবি কিন্তু এখানে আপলোড নেবে না, এটা থেকে আপনাকে আমি জানিয়ে দিলাম। তারপর আসে আপনার কাজের অভিজ্ঞতা, তো বর্তমানে আপনি কোনো কাজ করেছেন কিনা সেটা আপনি এখানে দিয়ে দেবেন, যে আপনি যদি কোনো কাজ কোনো করে থাকেন তাহলে দেবেন, আর যদি কাজ না করে থাকেন তাহলে আপনার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আসে অতিরিক্ত তথ্য, আপনাদেরকে এখানে কিন্তু এই সব জিনিস কিন্তু আপনাকে দিতেই হবে। এখানে বলেছে অতিরিক্ত তথ্য হিসেবে আপনার বাসস্থান প্রমাণপত্র, আপনার বাসস্থান প্রমাণপত্র হিসেবে আপনার রেশন কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনি তারপরে আপনার বর্তমানে আমি এখানে দিলাম ভোটার কার্ডের কার্ড, সেক্ষেত্রে আমি এখানে রেসিডেন্স হিসেবে আমি এখানে এই ভোটার কার্ড আইডির নাম্বারটা আমি এখানে টাইপ করে দেবো। তারপরে আসছে এখানে আমার কান্ট্রি হিসাবে, আমি কোথায় বাস করি, ওয়েস্ট বেঙ্গল বা বাইরে বাস করি না ভিতরে বাস করি সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। আর আমি অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে বাস করছি তাই আমি এটা দেবো উইদিন কান্ট্রি। তারপরে আমাদের অনেক ক্ষেত্রে BPL থেকে থাকে, অনেকে অনেকে কারো করে BPL থাকে, সেটা BPL থাকলে দেবেন এবং না থাকলে নো করে দেবেন। তারপরে এখানে বলেছে অ্যাডমিনিস্ট্রেশন ইনফরমেশন, আপনার বর্তমানে যে স্থায়ী আপনার যে স্থায়ী বসবাসের ঠিকানা সেটা আপনি এখানে চাইলে দেবেন না চাইলে বাদ দেবেন। তারপরে আপনার আছে ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা কিন্তু বুঝতে না পারলে পাশে আই বাটন দেখবেন যে পাশে একটা চিহ্ন আছে আই বাটন, সেখানে আপনি ক্লিক করেও সে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। সিকিউরিটি পাসওয়ার্ড পরে আপনি এই দুটো ঘরে আপনি শুধু ক্লিক চিহ্ন করবেন, ক্লিক চিহ্ন করার পরে আপনি এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আমি এটা সম্পূর্ণভাবে পূরণ করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এটা সাবমিট করার পর আপনার সামনে কী একটা নতুন পেজ ওপেন হবে। তো আমি এটা সম্পূর্ণভাবে এটাকে আমি সম্পূর্ণভাবে ফিল আপ করে নিই। তো বন্ধুরা সাবমিট করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এইখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ডিআর যিনি আবেদন করছেন তার নাম করে দেখাবে এবং পরবর্তী যে আপনি আবেদনগুলো করলেন সেই কিন্তু সমস্ত রকমের ডিটেলসগুলো আপনাকে এখানে দেখাবে।
একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে লেখা আছে চেক হিয়ার টু ভিজিট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, বন্ধুরা এটাকে আপনি প্রিন্ট আউট করে এক কপি আপনার কাছে রাখবেন আর এক কপি কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে অফিসে জমা করবেন। আপনাদেরকে আরেকটা জানিয়ে দিই, কিন্তু এই যে আপনি এখানে স্পষ্ট করে দেখেন লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু ভিজিট ইউর নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এখানে বলা হয়েছে বন্ধুরা, এখানে বলা হয়েছে যে 60 দিনের মধ্যেই কিন্তু আপনাকে সমস্ত রকমের ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে আপনাকে যেতেই হবে। আমাদের যেহেতু ইটাহারে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস পড়ে কর্ণ জেলা, সেক্ষেত্রে উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টের সমস্ত রকমের ক্যান্ডিডেট কিন্তু উত্তর দিনাজপুরের কর্ণ জেলাতে এক্সচেঞ্জ অফিসে কিন্তু জমা করতে পারবে। তো বন্ধুরা জমা করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাকে বলে দিই। আপনি যেসব পরবর্তীতে আপনি কিন্তু আগে আপনি যেসব ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করলেন সেসব রকমের কিন্তু অবশ্যই লাগবে, এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার চাইলে আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং কি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, HSC অ্যাডমিট কার্ড, মার্কশিট, সম্পূর্ণ কিন্তু ডকুমেন্টস তথ্য কিন্তু আপনাকে এখানে নিয়ে যেতে হবে। আপনারা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে প্লাস জেরক্স কপি কিন্তু নিয়ে যাবেন। এখানে আরেকটা নোটিশ বলা হয়েছে যে আপনি কিন্তু এইসব ডকুমেন্টস জমা দেওয়ার পরেই কিন্তু আপনার ফোনের মাধ্যমে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু আপনাকে দেওয়া হবে। তো এই হলো বন্ধুরা এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের অ্যাপ্লিকেশন করার সহজ উপায়। তো আপনার চাইলে এখান থেকে অনেক ক্ষেত্রে অনেকে টাকা পাচ্ছে এখানে মাসে মাসে 1500 টাকা, চাইলে আপনিও এখানে কাউন্সিলের মাধ্যমে পড়ে আপনি এখানে কিন্তু টাকা পেতে পারেন। এবং এখানে কিন্তু অনেক রকমের চাকরির সুযোগ আছে, আপনি এখানে ফর্ম ফিল আপ করার পর, অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আপনি এখানে ধাপে ধাপে সব কিছু বুঝতে পারবেন এবং ধাপে ধাপে আপনি কিন্তু সব কিছু জানার আপডেট যা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।